কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে বাস্তবায়নের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য তার ভূমিকা চোখে পড়ার মতো, সে সাথে তার নামে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নাশকতা মামলা। এ বিষয়ে জাফর ইকবাল কর্নেল বলেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমরা যুবদল সকল সময় কাজ করছি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে ছিলাম এবং থাকব। আজকে আমাদের কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি আছে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মাটি শেখ হাসিনার পতনের জন্য। এদেশে রাজপথে দেশের যত যুবক, দেশের যত তরুণ সমাজ আছেন, সবাই রাজপথে বেরিয়ে আসুন। আমাদের অবরোধ সফল করতে হবে। আমাদের এই দেশ থেকে আমি পুলিশ প্রশাসনদের বলতে চাই, পুলিশ তোমরা ভাই হও, সামনে থেকে সরে যাও, ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি তোমরা করো না। আমাদের অবরোধ চলছে, চলবে। আমরা এই দেশে ভয় করে রাজনীতি করি না। মনে রাখবেন, আপনারা তারেক রহমানের সৈনিক, আপনারা নেতৃত্ব দিন, নয়তো নেতৃত্ব নিন। নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। অবৈধ তফসিল, অবৈধ নির্বাচন, আজকের অবরোধ।